আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মানি প্লান্ট গ্রো করবেন এবং ইনডোর প্লান্ট হিসাবে আপনার ড্রয়িং রুম সাজানোর জন্য আপনি কিভাবে পটটা তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটার জন্য প্রথমত আমি কিছু মানি প্লান্টের ডগা নিলাম, এরপরে কিছু আপনার জার নিলাম, আর কিছু ইনডোর প্লান্ট হিসাবে ঘরের ভিতর রাখার জন্য কিছু ফুলদানি নিলাম সিরামিকের। এখন আমি কিভাবে করব সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা প্রথমত গ্রো করার জন্য বালি দিয়ে এরপর মানি প্লান্ট দিয়ে গ্রো করতে পারি। বালিটা আমরা একটু কম দিব এভাবে করে দিয়ে। মানি প্লান্টের ডগা নিলাম, এখন এটা আমরা এটাতে গ্রো করার জন্য সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমরা ঢুকিয়ে দিচ্ছি এবং গোড়াতে অল্প বালি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। বালি দিয়ে চাপা দিয়ে দেওয়ার পর আমরা পানি দিয়ে দিব। এভাবে করে আমরা 15-20 দিন রেখে দিলে মানি প্লান্টের রুট এসে গ্রো করবে। আমি এখন এই জারটাতে মানি প্লান্ট দিয়ে গ্রো করার জন্য সাইজ করব। এটার জন্য এই মাপের ডগা লাগবে। এখন আমি বেছে নিচ্ছি এই মাপের কিছু ডগা। বেছে নেওয়ার পর আমি জারের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই অবস্থায় আমরা মানি প্লান্টের ডগাগুলো রেখে দিলে কিছুদিনের মধ্যে 15-20 দিনের মধ্যে শিকড় গজিয়ে মানি প্লান্টটা সম্পন্ন হয়ে যাবে। আমরা চাইলে এই অবস্থায় মানি প্লান্টটা আমাদের ঘরে ডেকোরেশনের জন্য সাজানোর জন্য রাখতে পারি, তাছাড়া আমরা সুন্দর টবের মধ্যে দিয়েও রাখার ব্যবস্থা করতে পারি। আমাদের ইনডোরে বসানোর জন্য আমরা এই ধরনের ডিজাইন করা সুন্দর পট নিতে পারি, যেটাতে মানি প্লান্ট গ্রো করব। এটা সিরামিকের হতে পারে, আর নিচে যাতে ছিদ্র না থাকে এই ধরনের নিতে হবে আমাদেরকে। নেওয়ার পর এটাতে খাটবে, এটাতে সুন্দর দেখাবে এই ধরনের ডগা আমরা নিয়ে বসিয়ে দিব। দুইটা এই সাইজের, এখানে দেখতে সুন্দর দেখায় এই ধরনের দুইটা ডগা বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, আমার মানি প্লান্টটা ইনডোরে সাজানোর জন্য রেডি হয়ে গেছে। এখানে এখন আমরা প্রয়োজন মতো পানি দিয়ে দিতে পারি। পানি দিয়ে বসিয়ে দিব এবং কিছুদিন 3-4 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আমরা পানিটা পরিবর্তন করে দিব। আমরা ইনডোরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চাইলে একদম ছোট সাইজের বোতল বা পটেও আমরা মানি প্লান্ট লাগাতে পারি। সেটা লাগানোর জন্য আমাদেরকে আগে মানি প্লান্টটা সাইজ করে নিতে হবে। জাস্ট আমরা এই এই গিটটা নিব, অন্য কোনো কিছু নেওয়ার দরকার নাই। মাঝখানের অংশটা কেটে ফেলে দিচ্ছি, জাস্ট গিটগুলো নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট পটের সাজানোর জন্য আমি 4টা গিট পাতা সহ গিট নিলাম। এই 4টা এখন আমি একটা জারে বসিয়ে দিচ্ছি ছোট। একটু সাজিয়ে দিচ্ছি, পাতাটা ঘুরিয়ে দিচ্ছি এবং প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমরা এখন চাইলে ইনডোরে রেখে দিতে পারবো এটা। এটা দেখতেও সুন্দর লাগবে এবং আস্তে আস্তে এখানে শিকড় গজিয়ে এটা চারাতে রূপান্তর হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা ড্রয়িং রুমে একটা ছোট কাঁচের টেবিলের উপরে বসিয়ে দিলাম মানি প্লান্টটা। মোটামুটি দেখতে ভালোই লাগছে। তারা ছোট সাইজের মানি প্লান্টটাও আমরা এখানে বসালাম আমাদের সেলফের মধ্যে। এটা দেখতে ভালো লাগবে এবং আমাদের ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে। চাইলে আপনারা মানি প্লান্টটা সেলফের মধ্যেও রাখতে পারেন, দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মানি প্লান্ট গ্রো করার জন্য রেডি হয়ে গেছে এবং ইনডোরে সাজানোর জন্য মানি প্লান্ট কীভাবে সাজাবেন আপনি সেটাও আমি দেখালাম। আগামীতে আমি আরেকটা ভিডিও দেখাবো যেটাতে আপনার মানি প্লান্টের
চোখগুলো নিয়ে আপনি কিভাবে চারা গ্রো করবেন এবং সেটা আপনার ইনডোরে সাজাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে।